অর্থনৈতিক বিপর্যয়ের মুখে এবারে বন্ধ হলো যুক্তরাষ্ট্রের আরেকটি শীর্ষস্থানীয় ব্যাংক ফার্স্ট রিপাবলিক। এ নিয়ে টানা দুই মাসে তিনটি ব্যাংকের পতন ঘটল। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল প্রোটেকশন গতকাল ব্যাংকটি বন্ধ ঘোষণা করে। এদিন সরকারি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন FDIC ব্যাংকটিকে অধিগ্রহণ করে নেয়। এরই মধ্যে ব্যাংকটি কিনে নিয়েছে বিনিয়োগ ব্যাংকিং জায়ান্ট JPMorgan Chase। ফার্স্ট রিপাবলিক ব্যাংকের সব আমানত JPMorgan-এ স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে FDIC। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।